नमस्कार समस्त दर्शक बंधुदेर के अनेक अनेक स्वागत एवं अति अवश्य महानवमीर शुभेच्छा जानिए এই মুহূর্তের অনুষ্ঠান শুরু করছি সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীর অনুষ্ঠান। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন তাদের শারদ উৎসব অত্যন্ত আনন্দের সঙ্গে কেটেছে এটা আমাদের আশা, এবং আমরা জানি আগামী দিনেও আপনারা অনেক ভালো থাকবেন। আপনারা যাতে ভালো থাকতে পারেন, যাতে সাফল্য আপনাদের কাছে আসে, সমৃদ্ধি যাতে আপনাদের বাড়িতে পৌঁছে যায়, সেজন্যই কিন্তু এত চেষ্টা। এবং এই যে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী যার অনুষ্ঠান আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন, সেখান থেকে আপনারা একটা জিনিস তো বুঝেছেন যে প্রতিটি বিষয়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ যেমন তিনি করেন, তার পাশাপাশি তিনি কিন্তু এটাও আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দেন যে কোন কোন বিশেষ সময়, কোন কোন বিশেষ দিনে কোন ধরনের কাজগুলো আমরা করতে পারি আমাদের ভালো থাকার জন্য। আলটিমেটলি ভালো থাকা এটাই তো আমাদের লক্ষ্য, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যিনি যেভাবে চান, এবার যার যেখানে সমস্যা তিনি সেখান থেকে বেরিয়ে আসতে চান। এই যে ধরুন দেবী দশভূজা, তিনি এসেছিলেন, তিনি রয়েছেন দেবী দশভূজা আমাদের সঙ্গে। আমরা তো বলি যে সর্বদুঃখ তিনি হরণ করবেন, সমস্ত বিপদ থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন, আমাদের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে তিনি ভরিয়ে দেবেন। তার জন্য আমাদেরকেও তো চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টাটা কোন পথে হবে একজন সঠিক অ্যাস্ট্রোলজার সেই গাইডেন্সটা আমাদেরকে দিয়ে থাকেন। এবং অরূপ কুমার শাস্ত্রী তেমনই একজন অ্যাস্ট্রোলজার, এবং সেজন্যই দেখুন এই ব্যস্ততার মধ্যেও এই শুভ সময় আপনাদের কথা মনে করে তিনি কিন্তু সরাসরি অনুষ্ঠানে চলে এসেছেন। স্বাগত জানাবো সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীকে। নমস্কার, প্রথমে বাবা মা এবং ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে নবমীর দিন বড়দের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে নবমীর দিন সবসময় আমি বলে থাকি যে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হচ্ছে আসল পুজো, কারণ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পুজো করলে সেইটা হচ্ছে শাস্ত্রীয় বিধি মেনে কিন্তু পুজোটা করা হয়ে থাকে। সুতরাং আমাদের এই দুর্গাপুজো অবশ্যই আপনারা ভালোভাবে কাটাচ্ছেন, এবং দুর্গাপুজোয় প্রচুর লোক কিন্তু মহালয়ার দিন যে কাজগুলো করাচ্ছেন, নানা রকম যোগগুলো কাটাচ্ছেন, দোষগুলো কাটাচ্ছেন, জন্মছকটাকে ভালোভাবে দেখে আমি যাদের যা বলেছি সেই হিসাবে কিন্তু অবশ্যই প্রচুর লোক কিন্তু কাটিয়েছেন। এবং পরবর্তীকালে কালী পুজো, দীপান্বিতা কালী পুজো যেইটা হয়ে থাকে, সেখানে যারা যারা দোষ কাটাবেন এই দিনটা কিন্তু কাজে লাগাবার চেষ্টা করবেন, কারণ দীপান্বিতা কালী পুজোকে বলা হয় মহান একটা যোগ। সেই যোগে যে কোনো কাজ করলে সাফল্য আসবেই আসবে, শুধুমাত্র মানুষ হিসাবে না, সমস্ত সাধকরাও কিন্তু এই দীপান্বিতা কালী পুজোকে কিন্তু মানে অপেক্ষা করে থাকে, এবং এই সময়টাকে কাজে লাগিয়ে তারাও যেমন সাধনার পথটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে, আমরা মানুষের জন্য কাজ করতে গিয়ে এই দীপান্বিতা কালী পুজোটাকে কাজে লাগাতে পারি। সুতরাং যারা সিরিয়াস, যারা সাকসেস পেতে চান, যাদের জন্মছকে কোনো কিছু দোষ আছে সেগুলো কাটাতে চান, এই দীপান্বিতা কালী পুজোটাকে মানে কাজে লাগান। 4 তারিখে দীপান্বিতা কালী পুজো নভেম্বরের, এই দিনটাকে অবশ্যই কাজে লাগিয়ে যে কোনো দোষ আছে, মাঙ্গলিক দোষ হোক, কালসর্পযোগ হোক, গ্রহণ দোষ হোক, সাপিক দোষ হোক, যে কোনো বাজে দোষগুলো আছে সেগুলোকে কাটান। অবশ্যই আপনাদের যেমন মহালয়ার যোগে অনেক লোক কাটিয়েছেন, দীপান্বিতা অমাবস্যাতেও অনেক লোক কাটিয়ে সাফল্য পাবেনই পাবেন। একদম যেটা বলছিলেন অরূপদা, যে দীপান্বিতা অবসরে যারা কাজ করাতে চাইছেন তাদের জন্য স্পেশাল বুকিং ইতিমধ্যে নেওয়া হচ্ছে, এবং এই পুজোর আবহ কেটে গেলেই যাতে আবার আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলিতে ব্যস্ত হয়ে পড়তে পারেন, সেজন্য অরূপদার চেম্বার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আগামী সোমবার এবং মঙ্গলবার শ্যামবাজারের স্পেশাল চেম্বার রয়েছে। আপনারা যারা মানে যাদের কমপ্লেন ছিল যে পুজোর মধ্যেও আমরা তো এই সময়টাতে ছুটি পাই, আমরা হয়তো বাইরে থেকে এসেছি, যে সময়টাতে আছি কলকাতা শহরে, ততদিনের মধ্যে যদি আমরা সরাসরি একবার সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীকে দেখিয়ে নিতে পারতাম, তো আপনাদের সেই চাহিদার কথা মাথায় রেখে সোমবার এবং মঙ্গলবার এই দুটো দিন চেম্বার ওপেন রয়েছে শ্যামবাজারে, বিশেষ চেম্বার আপনাদের জন্য, একবার অবশ্যই ফোন করে নেবেন। আর অনলাইন কনসালটেশন তো চলছেই, যেটা সবথেকে সুবিধে, আপনি দীপান্বিতা অবসরে কাজ করাতে চান, আপনি এই সময়টাতে যে দোষগুলি রয়েছে, যে সমস্যাগুলি রয়েছে সেগুলোর খণ্ডন করিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে চান, অনলাইন কনসালটেশন হচ্ছে বেস্ট জায়গা, যেখানে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারছেন, এবং টানা 30 মিনিট
অরূপ কুমার শাস্ত্রী আপনাদেরকে সময় দেন অনলাইন কনসালটেশনে। তিনি কথা বলেন, আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেন, আপনাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থাও তিনি করেন। তো ফোন নাম্বারগুলো অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখতে হবে, 7980575536, এটা একটা নম্বর। পাশাপাশি রয়েছে আরও একটা নম্বর, 9477027853। আমাদের সঙ্গে ফোনে কে আছেন? হ্যালো, 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 হ্যাঁ হ্যালো, আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে বলুন ম্যাডাম। হ্যাঁ, আমি একটু ছেলের সম্পর্কে জানবো। ছেলের সম্বন্ধে, কি নাম আপনার ছেলের? শুভজিৎ ঘোষ। শুভজিৎ? হ্যাঁ। বেশ, বলুন, দেখেন নিয়মিত অনুষ্ঠান, কেমন লাগে? হ্যাঁ, ভালোই লাগে অবস্থার অনুষ্ঠান। ছেলের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 18 জানুয়ারি। কত? 18 জানুয়ারি। 18? 18ই জানুয়ারি। 18, 18 জানুয়ারি। হ্যাঁ, 93। 92 না 93? 93 93। আচ্ছা, টাইম বলুন। সকাল 8:05। জন্মস্থান কোথায়? জন্মস্থান শিলং। কোথায়? শিলং। শিলং? শিলং? আচ্ছা, হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, না, রাশি রাশি জানা আছে, ভিত্তিক রাশি। আচ্ছা, বেশ, ঠিক আছে, দাঁড়ান একটু। হ্যাঁ, বৃষ্টিক রাশি। হ্যাঁ, আপনি একটুখানি লাইনে থাকুন, অরূপদা বলে দিচ্ছে। বৃষ্টিক রাশি লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ঠিক আছে, এগুলো লিখে রাখুন, রাশিটা তো জানেন, লগ্নটা লিখে রাখুন। জন্ম ছকে যাচ্ছি। লগ্নের যেটা দেখা যাচ্ছে, লগ্নের শুক্র আছে দ্বিতীয় স্থানে, কিছু নেই তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে কেতু, পঞ্চম স্থানে মঙ্গল থাকলে এরা সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে লগ্নের পঞ্চমে থাকলে এবং চতুর্থ স্থানে কেতু থাকলে কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা এবং চন্দ্রাহুর প্রভাবে মানসিকভাবে নানা রকম ডিপ্রেশন। এই দেখুন ছকটাকে দেখাচ্ছি, চন্দ্রাহু রবি শনি দ্বাদশে থাকার জন্যে কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা, নানা রকম চিন্তার মধ্যে রয়েছে, তাই তো? দাদা, এই চাকরি সংক্রান্ত ব্যাপারে আর খুব মানে খুব ঝামেলা কিছু হচ্ছে না, সেরকম ভালো মতন কিছু হচ্ছে না, তাই তো? কিছু হচ্ছে না। হ্যাঁ, সেই জায়গাটা দেখুন, আমি ছকটাকে দেখাচ্ছি, রবি শনি বীজ যোগ দ্বাদশে, হ্যাঁ, আর চন্দ্রাহু গোন দোষ হয়ে গেল দশম স্থানে। সুতরাং এই দুটোকে ঠিকঠাক করে এগোতে হবে এবং চতুর্থ স্থানে কেতুটাকে ঠিকঠাক করে রেক্টিফিকেশন করতে হবে, না হলে কিন্তু জন্মছক অনুযায়ী ভালো চাকরি পাওয়ার কিন্তু যোগ নেই এবং চাকরি পেলেও সেটা স্থায়ী হবে না, তাই হচ্ছে তো? সেটাই তো বললাম। সুতরাং এই দুটো জায়গা ঠিক করুন, এই মানে অমাবস্যা আছে কালী পুজোর দিন, আপনারা এই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করুন, অবশ্যই সাফল্য পাবেই পাবে ছেলের জন্য। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি ফোন করেছেন, যেখানে সমস্যা ছিল সেই জায়গাটা কি করে পৌঁছতে পারেন, সেখানে রিচ করবেন কি করে, কেন চাকরিটা পাচ্ছে না, কেন মনের মতন কাজ হচ্ছে না, মনের মতন কি হতো, কোনো চাকরি এখনো পর্যন্ত পাইনি, মেন ব্যাপারটা কি সেটা বলে দিয়েছেন অরূপ দা। হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে মানুষের জীবনে সময় থাকতে থাকতে কাজ করাতে হবে, একদম এখনো সময় আছে, যদি বেশি দেরি করা হয় তবে কিন্তু জন্মছকটাকে ব্যালেন্সে আনা যাবে না। সুতরাং এই কালী পুজো যোগটাকে কাজে লাগান 4 তারিখে। এবং আমি বলবো, যারা বিদেশে থাকেন, অনেকে ফোন করছেন এই সময় দুর্গাপুজোর সময় আসেন, বা বাইরে যারা থাকে বোম্বে ব্যাঙ্গালোর তারা দুর্গাপুজোর সময় আসে, তাদের জন্যে আমি 2 দিন সাম্বাজার চেম্বারটা দিয়েছি, যাতে তারা দুর্গাপুজোর সময় এসে আমার সাথে দেখা করতে পারেন, সোমবার এবং মঙ্গলবার, তাই জন্যে সাম্বাজার চেম্বার দিয়েছি, যাতে অনেকের ইচ্ছে থাকে আমার সামনাসামনি এসে কথা বলতে চায়, তাই জন্য আমি সাম্বাজার চেম্বারটা 2 দিন ওপেন করেছি। কিন্তু অনলাইনেও দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি 1/2 ঘন্টা ধরে দেখে দিই। এবং আমি প্রত্যেককে বলি যে আমি বন্ধুর মতন কিন্তু আপনাদের পাশে থাকবো এবং চিরকাল থাকিও। সুতরাং 1/2 ঘন্টা শুধু দেখবো তা নয়, 3 মাস আর কোনো ভিজিট দিতে লাগবে না সব সময়। তারপরেও কোনো গাইড লাগলে আমি সেই গাইডটা কিন্তু দিয়ে দেবো, কিন্তু আগে সিরিয়াস হতে হবে, নিজের জন্মছকে যে বাজে বাজে দোষগুলো আছে সেগুলো সঠিকভাবে রেক্টিফিকেশন করে জীবনে এগোতে হবে। যারা মহাযোগে কাজ করিয়েছেন তারা অবশ্যই সুফল পাবেন, কিন্তু
যারা এখনো করাননি তারা কালী পুজো যোগটাকে কাজে লাগান। চার তারিখ কালী পুজোর যোগটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল যোগ। এই যোগে যারা কাজ করবেন অবশ্যই কর্মক্ষেত্র, বিবাহিত জীবন এবং নানা রকম যে সমস্যাগুলো আছে, শরীর, লেখাপড়া, যে কোনো সমস্যার থেকে মুক্তি পেতে গেলে এই চার তারিখের যোগটাকে কাজে লাগান, তবেই কিন্তু সাকসেস পাবেন। আজকে যে আলোচনাটা করব, আলোচনা করার টাইম পাই না, এত ফোন কল আসে, কিন্তু তাও আমি কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করি। আজকের যে আলোচনা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মছক আমরা দেখছি ভালো থাকলেও বাড়ির বাস্তুর জন্যে কিন্তু জন্মছক নেগেটিভ হয়ে যাচ্ছে এবং বাড়ির পরিবেশের জন্যে। অনেক সময় বাড়িতে এত বেশি কোলাহল এবং চেঁচামেচি চলে, তার প্রভাবে কিন্তু জীবন অতিষ্ঠ হয়ে যায়। সেই জায়গাটা রেক্টিফিকেশন করার জন্যে বাড়ির বাস্তুটাকে ঠিক করতে হবে এবং প্রত্যেকের ছক অনুযায়ী দেখে রেক্টিফিকেশন করা উচিত বাড়ির, তবেই কিন্তু বাড়িতে শান্তি এবং বাস্তু সমস্যা মিটবে। সুতরাং বাড়ির ক্ষেত্রে অনেকের ছক পজিটিভ থাকলেও অনেকে বলে যে সারা দিন বাদে বাড়িতে ফিরে আমরা আনন্দে থাকতে পারি না বা তার বাড়িতে আসতেই ইচ্ছে করে না। সেই জায়গাটা পজিটিভ আনতে গেলে এই কালী পুজোর যোগটাকে কাজে লাগান, বাড়ির বাস্তুকে সঠিকভাবে রেক্টিফিকেশন করুন। তার থেকেও বড় ব্যাপার, প্রত্যেকের ছক বাড়ির দেখান এবং যে জায়গাটা বাড়ির বাস্তুর ক্ষেত্রে সমস্যা আসছে এবং ছকের ক্ষেত্রে নেগেটিভিটি আসছে, চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান বাড়ির সুখ এনে দেয়, সেই জায়গাটা ড্যামেজ থাকলে কিন্তু বাড়িতে শান্তি আসবে না। সেই জায়গাটা যখন কেতু, রাহু এবং চতুর্থ স্থান মঙ্গল, রাহু এবং কালসর্প যোগ রয়েছে, সেই জায়গাটা যখন ড্যামেজ হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই জায়গাটা রেক্টিফিকেশন করার ফলেই বাড়িতে নানা রকম শান্তি কিন্তু আসবে। সুতরাং জন্মচকটাকে রেক্টিফিকেশন করুন, এই কালী পুজো যোগটাকে কাজে লাগান। বেশ, একজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, চট করে দেখে নিই। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আমি আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন। আমি প্রোগ্রাম দেখছি, ওনার কাছে আমার দাদার মেয়ে গিয়েছিল, তার বিয়েথার সমস্যার জন্য গিয়েছিল, তার বিয়েথার অবস্থা ভালো যেহেতু হয়েছে, সেই জন্য আমি আমার ছেলের সম্পর্কে একটু সমস্যায় জানতে যাচ্ছি। আমার ছেলে একটু অন্যভাবে জীবন, আপনার ছেলের শুধু ডেট অফ বার্থ বলতে হবে, সমস্যা বলতে হবে না, ওটা অরূপদাই বলে দেবেন। আপনার দাদার মেয়ে বললেন, আপনার দাদা এসেছিলেন মেয়েকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটা কবে এসেছিল? হ্যাঁ, কত দিন আগে? আচ্ছা আচ্ছা, ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, ঠিক আছে, ভালো বিয়ে হয়ে গেছে, ভালো আছে, কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন ছেলের ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 1986 চৌঠা নভেম্বর। এক মিনিট, 2 নভেম্বর 1986 চৌঠা নভেম্বর। আচ্ছা, চৌঠা 4/11/1986। আচ্ছা, টাইম বলুন। 3:15 দুপুর না রাত্রির? রাত্রি। জন্মস্থান? জন্মস্থান গড়বেতা। আপনি কি বার ছিল সেটা বলুন, কারণ আপনি 3 তারিখ পেরিয়ে 4 তারিখ সেটা বলেছেন তো, যেহেতু রাত্রিবেলা জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলেছি। আচ্ছা, কোন বার ছিল সেটা মনে আছে? সোমবার। সোমবার। আচ্ছা, সোমবার। সিংহ রাশি? সিংহ রাশি। এক মিনিট, আপনি একটু সময় দিন, বলে দিচ্ছেন অরূপদা। বৃশ্চিক রাশি আসছে তো, বৃশ্চিক রাশি কন্যা লগ্ন। হ্যালো, আপনি তারিখটা ঠিকঠাক বলেছেন? হ্যাঁ, 4 তারিখ হচ্ছে না 3 তারিখ হচ্ছে? 4 তারিখ হচ্ছে, 3 তারিখ হচ্ছে, সোম আর বারটা হয়েছে, বার সোমবার। আপনি ওর বার্থ সার্টিফিকেট আছে? না, বার্থ সার্টিফিকেটটা তো নেই। আপনার কুষ্ঠি করা হয়েছিল? কুষ্ঠি থেকে আমি বলছি, কুষ্ঠির কথা বলছি না, আপনি তারিখটা সঠিক বলুন। 3 তারিখ পেরিয়ে গিয়ে 4 তারিখ সেটা বলছেন, নাকি 4 তারিখ রাত 1টা? তাহলে কিন্তু সেটা 3:15 তো 4 তারিখ, 3:15 হয়েছে 4 তারিখ, যাই হোক, তাহলে সেটা 5 তারিখ হয়ে যাবে, বৃশ্চিক লগ্নই হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ না, 5 তারিখ করবো, উনি সঠিকভাবে বলতে পারছেন না। 5 তারিখ করুন,
গ্রাম বাংলাতে একটা কুষ্টি তৈরি হয় জন্মের পরে, একটা কুষ্টিকুঞ্জি যাকে বলে, তাতে কিন্তু সিংহ রাশি আছে। যাই হোক, এইটা আসছে না সিংহ রাশি, হ্যাঁ এভাবে নেওয়া যাবে না, আপনি জন্ম ছকটাকে ঠিকঠাক করে পরে যোগাযোগ করে নিন, আপনাকে তারিখটা অন্তত ঠিকঠাক করে বলতে হবে, পরে যোগাযোগ করে নিন, ঠিক আছে, চেম্বারে এলে বা অনলাইনে দেখান অবশ্যই আমি কাজ দিতে পারবো, কারণ আপনার দাদার মেয়ে এসছে, অবশ্যই তারা কাজ পেয়েছে, আপনি অনলাইনে দেখান বা সামনাসামনি এসে দেখান। যারা এই কালী পুজো যোগটাকে কাজে লাগাবেন, যারা সিরিয়াস, যারা আগে থেকে এসে কাজ করাবেন, তারা অবশ্যই সাফল্য পাবেনই পাবেন। আর সবসময় আমি বলে থাকি যে যোগগুলো, মানে আমি আজকে আলোচনা করছি, চতুর্থ স্থান যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু বাড়ির বাস্তু পুরোপুরি নেগেটিভ হয়ে গেল। সেই জায়গায় রাহু যদি থাকে বা হচ্ছে শনি রাহু সাপিক দোষ রয়েছে, তাহলে কিন্তু বাড়িতে সবসময় মানে অশান্তি এবং নানা রকম কোলাহল লেগেই থাকবে। সুতরাং চতুর্থ স্থানটাকে ঠিক করার চেষ্টা করবেন, সাকসেসের ক্ষেত্রেও কিন্তু চতুর্থ স্থানটা, কারণ আমাদের প্রাইমারি এডুকেশন দেয় কিন্তু চতুর্থ স্থান। সুতরাং সমস্ত কিছু দিক দিয়ে বাড়ির বাস্তুটাকে কিন্তু এই চার তারিখ খুব ভালোভাবে আমি কিন্তু সেই যোগটার মাধ্যমে কাটাবার চেষ্টা করছি। সুতরাং আমি আগে মহালয়যোগে কিন্তু বাড়ির বাস্তুটা অতটা বলিনি, কিন্তু চার তারিখ বাড়ির বাস্তুও যেমন হবে, অন্যান্য ক্ষেত্রেও জন্মচকে কোনো খারাপ দোষ থাকলে সেই দোষটাও কিন্তু কাটানো যাবে। সুতরাং সাকসেস পেতে গেলে এই কালী পুজো যোগটাকে কাজে লাগান, এবং জন্মচকে চতুর্থ, পঞ্চম এবং দশম স্থান খুব ভাইটাল স্থান, এই স্থানগুলোকে রেক্টিফিকেশন করার চেষ্টা করবেন। আর বলবো, বিয়ের ক্ষেত্রেও যাদের নানা রকম সমস্যা চলছে বা অনেকবার অশান্তি চলছে, বাড়িতে ডিভোর্স হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু রেক্টিফিকেশন করবেন এই চার তারিখে মহালয়া মানে কালী পুজোর দিনটা। সুতরাং সমস্ত দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি কাজে লাগাবার জন্য চেষ্টা করব চার তারিখটা। কিন্তু যারা বাইরে থেকে দেখাতে চান, তারা এই সোমবার আর মঙ্গলবার শ্যামবাজার চেম্বারটা দেখান, অনলাইনে দেখাতে পারেন, এবং তিন মাসের জন্যে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা এমনিই বলতে পারেন, তখন কিন্তু আর কোনো ভিজিট দিতে লাগবে না। সাকসেস কীভাবে আসবে সেটা কিন্তু আমি আপনাদের বলে দেবো, সেই অনুযায়ী চললে এবং কথা মতন চলতে পারলে তবেই কিন্তু সাফল্য আসবেই আসবে। এবং সেই জন্যই তো অরূপদাকে বলা হয় সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, কারণ তিনি জানেন কী করে আপনাদেরকে সাকসেস দিতে হয়। সত্যি তাই, একটু আগে যে কথা বলছিলাম বা অরূপদাও বললেন যে এমন অনেক প্রবাসী বাঙালি রয়েছেন যারা পুজোর সময় কলকাতায় ফেরেন, তাদের জন্য আগামী সোমবার এবং মঙ্গলবার বিশেষ চেম্বার দেওয়া হচ্ছে শ্যামবাজারে, যেটা আপনারা অ্যাভেল করতে পারেন। আর অনলাইন কনসালটেশন তো আছেই, কারণ দীপান্বিত অমাবস্যার যে বিশেষ কাজ তার জন্য বুকিং নেওয়া চলছে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা সত্যি সত্যি সমস্যায় রয়েছেন এবং যারা সেখান থেকে সিরিয়াসলি বেরিয়ে আসতে চান। ফোনে কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানতে চান? ছেলে সম্বন্ধে? আপনি অনুষ্ঠান দেখেন নিয়মিত? আপনার বাড়ির কাছাকাছি একজন এসেছিলেন? আচ্ছা, আচ্ছা, তিনি বিশাল উপকার পেয়েছেন। আপনি কি কোনো কারণে ফোনে স্পিকারে কথা বলছেন? কারণ আমরা আপনার কথাটা আমাদের শুনতে অসুবিধা হচ্ছে। তাহলে আপনি একটু ওপেন জায়গায় আসুন, নেটওয়ার্ক জন্য একটা সমস্যা হচ্ছে। ছেলের ডিটেইলসটা বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, ছেলের ডিটেইলস বলুন। হ্যাঁ, আমার ছেলের হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 5/1/2001। 5 জানুয়ারি 2001। আচ্ছা, টাইম বলুন। সন্ধ্যা 6:08। জন্মস্থান কোথায়? এগরা। এগরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পূর্ব মেদিনীপুর, এগরা। রাশি লগ্ন জানা আছে? কর্কট লগ্ন মেষ রাশি লিখে নিন, কর্কট লগ্ন মেষ রাশি, ঠিক আছে? জন্মছকে যাচ্ছি, এইগুলো লিখে নেবেন একটু। হ্যাঁ, মে ভরণী নক্ষত্র, ঠিক আছে, নক্ষত্রটাও বলে দিলাম। জন্মছকে যাচ্ছি, লগ্নে কর্কট লগ্নে কিছু নেই, দ্বিতীয় স্থানে কিছু নেই, তৃতীয় স্থানে কিছু নেই, চতুর্থ স্থানে মঙ্গল। চতুর্থ স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়, ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে ক্যারিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা,
এবং এইটা কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করার কিন্তু ইঙ্গিত দিচ্ছে, তাই তো? আর্টস নিয়ে পড়াশোনা করেছে? দেখুন জন্মচক্রটা একবার দেখাচ্ছি, রবি কেতু যুক্ত, বুধ কেতু যুক্ত, এই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে। চতুর্থ স্থানে মঙ্গল থাকাটাও কিন্তু ভালো নয়, কেরিয়ারে উন্নতি হচ্ছে না সেভাবে, তাই তো? সুতরাং আপনার কিন্তু এই জায়গাটা খুবই চিন্তার বিষয়। এখন থেকে রবিকেতু এবং বুধকেতুর নাশযোগের প্রতিকার করুন। ওর কিন্তু মানসিকভাবে টেনশানেও থাকে, তাই হচ্ছে তো? সুতরাং এই জায়গাগুলোকে ঠিক করুন। জন্মচকে পজিটিভ দিকটাও বলে দিচ্ছি, বৃহস্পতি শনি হ্যাঁ একাদশে আছে, গুরু সৌরি মানে যোগ আছে, বৃহস্পতি শনি থাকলে এরা কেরিয়ারে উন্নতি করবে। যদি আপনি রবি কেতু এবং বুধ কেতু নাশযোগের প্রতিকার করে নিতে পারেন, লাইফে এই ছেলে কিন্তু সাকসেস পাবেই পাবে। আপনার বাড়ির সামনে যে সাকসেস পেয়েছে আপনি তার প্রমাণিত। সুতরাং এই ছকটাকে আমাকে দিয়ে কাজ করান, অবশ্যই এর ক্ষেত্রেও আমি সাকসেস এনে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনি যেরকম ফোন করছেন মেদিনীপুর থেকে, তেমন আরও অনেক অসংখ্য মানুষ রয়েছেন, কেউ হয়তো বীরভূম থেকে অনুষ্ঠান দেখছেন সেখানে ফোন করবেন, কেউ হয়তো আরও দূরে রাজ্যের বাইরে থেকে অনুষ্ঠান দেখছেন তিনি ফোন করবেন, তার সাহায্য চাই। আপনাদের জন্যই কিন্তু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। আর যারা কলকাতা শহরে রয়েছেন, সরাসরি দেখাতে চান, দেখাবেন বলে কলকাতা শহরে এসেছেন, তাদের জন্য আগামী সোমবার এবং মঙ্গলবার শ্যামবাজার চেম্বার ওপেন রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কে আছেন? হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না আপনার কথা, কে রয়েছেন? আমি বাঁকুড়ার থেকে বলছি। হ্যালো হ্যালো আমি বাঁকুড়ার থেকে বলছি, বাঁকুড়ার থেকে। আপনার কথা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। হ্যালো হ্যাঁ হ্যালো আমি বাঁকুড়ার থেকে বলছি। হ্যাঁ বলুন, এবার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমার বাস্তব দিদি গিয়েছিল দিয়ে দিতে, ওদের খুব ভালো খবর, তাদের বিবাহিত জীবন সুখের হোক আমরা কামনা করি। বলুন আপনার নাম, ডিটেলসটা বলুন। আমার নাম মিহির বরণ ঘোষ, ঠিক আছে? হ্যালো হ্যাঁ বলুন। বাঁকুড়া বেলিয়াতোর সন্ধ্যে ছটা, তাই তো? সন্ধ্যে ছটা। স্থান হচ্ছে বেলিয়াতোর। রাশি লগ্ন জানা আছে? সিংহ লগ্ন মিথুন রাশি লিখে নিন, সিংহ লগ্ন মিথুন রাশি। জন্মছকে যাচ্ছি, লগ্নে শনি রাহু, শনি রাহু সাপিক দোষ, লগ্নে থাকা কিন্তু ভালো নয়। শনি রাহু সাপিক দোষ থাকলে কিন্তু তার নানা রকম শরীরটাও কিন্তু মাঝে মাঝে খারাপ যাবে। হ্যাঁ বিয়ের ক্ষেত্রে সপ্তম স্থান হয়ে গেল ড্যামেজ, সপ্তম স্থানে কেতু থাকলে, এই দেখুন দেখাচ্ছি জন্মচকে, সপ্তম স্থানে কেতু শনি রাহু সাপিক দোষ, এবং এই জায়গাটা কিন্তু বিয়ের ক্ষেত্রে ড্যামেজ হয়ে গেল, বিবাহ জীবন কিন্তু ভালো হবে না, বিয়ের ক্ষেত্রে ডিভোর্সের যোগ হয়, তাই হচ্ছে কি? হয়েছে কি? ভাবুন তাহলে, যেইটা আমি বলে দিই সেইটাই কিন্তু মানে হবেই হবে, কারণ একাধিক বিয়ে করেছেন, দুবার বিয়ে করেছে, ডিভোর্স হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছেন শনি রাহু সাপিক দোষ থাকলে এইরকমই মানসিক ডিপ্রেশন। এখন থেকে সিরিয়াস হতে হবে, না হলে কিন্তু এই জন্মচক্রটাকে ঠিক করা যাবে না। সুতরাং যতবার বিয়ে করবে সেটা কিন্তু ডিভোর্স হয়ে যাবে। উনি তো হয়েছে অলরেডি, একটা ভেঙেছে, দ্বিতীয়টাও ভাঙার মুখে। হ্যাঁ এই জায়গাগুলোকে ঠিক করুন, এই কালী পুজোটাকে কাজে লাগান, অবশ্যই অনলাইন কনসালটেন্সি নিন, সাকসেস আসবেই আসবে। আপনাকে এসেছিল, সাকসেস দিতে পেরেছি, আপনাদেরও দিতে পারবো। একদম অনলাইন কনসালটেশনে যোগাযোগ করে নিন, চাইলে এই দীপমন্ত্রিতা অবসরটাকে আপনি কাজেও লাগাতে পারেন, কারণ খুব সিরিয়াস ইস্যুতে রয়েছেন এই মুহূর্তে আপনি, এবং সত্যি সত্যি সেটাকে নিয়ে সিরিয়াসলি আপনার ভাবা দরকার। সময় আমাদের হাতে শেষ, আজকের মতন অনুষ্ঠান শেষ করব। আপনাদের প্রত্যেককে আরও একবার শারদ শুভেচ্ছা, মহানবমীর এই বিশেষ দিন আপনাদের প্রত্যেকের জীবনে শুভ ভাব নিয়ে আসুক। অরূপদাকে অনেক ধন্যবাদ, পরবর্তী পর্ব দেখা হবে। নমস্কার।